যুগশ্রী যুগনারী পক্ষ অনুষ্ঠিত হল মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবির স্থানীয় অঞ্চলের শতাধিক মহিলার অংশগ্রহণ যুগশ্রী যুগনারী মাসিক মহিলা পত্রিকা পক্ষ মহিলা নিমন্তে এক স্বাস্থ্য সচেতনতা শিবির বালেশ্বরের চুনভাটি স্থিত তলসাইঠার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ তথা অবসরপ্রাপ্ত মুখ্য চিকিৎসা আধিকারী ডাক্তার মীনাক্ষী রায় এতে মুখ্য অতিথি ভাবে যোগদে শিশুমানক সমেত মহিলাঠার দেখা যাওয়া বিভিন্ন রোগর নিরাকরণ সম্বন্ধে উদাহরণ মাধ্যমে আলোচনা করেছিল। খুশি লাগুছি যে গোটে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শুণা এত জন একত্রিত হয়েছেন। অধিকাংশ সময় কম হুয়ে কিছু গোটে ক্যাব থাকবে ওষুধপত্র বটা হোক লোক আসতে কিন্তু আপনার এত সংখ্যার আসছেন স্বাস্থ্য বিষয়ে শুণা সেটা দেখছি প্রথম হাজার দিন সে বহুত মহত্বপূর্ণ জীবনের প্রথম হাজার দিন কোনটা গর্ভ আরম্ভ পিলাটি দিবস হওয়া পর্যন্ত যুগশ্রী যুগনারীর সম্পাদিকা মমতা মহাপাত্র এতে সভাপতিত্ব করা সহ এইভাবে সচেতনতা শিবির মহিলা উত্তম স্বাস্থ্য রক্ষার সহায়ক হয়ে পারিছে বলে কইতলে। এই মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবিরর আবাহিকা সমাজসেবী প্রতিমা পণ্ডা সমস্ত স্বাগত করে যুগশ্রী যুগনারীর উপদেষ্টা সমাজসেবী গীতাঞ্জলি সিং অতিথি পরিচয় প্রদান করে। উষারাণী মহাপাত্র, শিলারাম দিদি, রঞ্জু জেনা, বিপিন হেমব্রম, রাজু হেমব্রম, জয়শ্রী বারিক, রাজশ্রী মহান্তি, অপরাজিতা জেনা, পূর্ণিমা জান, জয়ন্তী কমেলা, চিত্তরঞ্জন পলেই, সুশীলাবালা বেহরা, বসন্ত প্রধান প্রমুখ বহু কর্মকর্তা সহ শতাধিক মহিলা এই শিবিরে যোগ দিয়েছিলেন। মনোরমা নায়ক শেষে সমস্ত ধন্যবাদ অর্পণ করেছিলেন।